हेलो एवरीवन, वेलकम टू माय चैनल शीमास रेसिपीज एंड नेवर एंडिंग आइडियाज। आमी शीमा, आज के आपने साथे एक नतून रेसिपी शेयर करब। जरा चैनल के सब समय देखें किंतु एखोनो सबसक्राइब करें तादेर काछे सबसक्राइब करबार अनुरोध रइल। सबसक्राइब कर ले आपनारा जदि बेल बाटनटा अन कर रखें ताहले आमार समस्त नतून भिडियो नोटिफिकेशन आपनारा साथे साथे पेये जाबेन। आज के रेसिपि होच्छे आपनारा बासाय एक मिनिटेर मध्ये खूब झटपट किभाबे टक दई तैरि करबेन। आमी दुई धरनेर टक दई आपनादेरके आज के तैरि करे देखाबो এবং আমি আপনাদেরকে মিষ্টি দইও তৈরি করে দেখাবো। এক মিনিটের মধ্যেই আপনারা সেটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি আপনাদেরকে লিকুইড দুধের যে দইটা সেটা দেখালাম, এখন আমি গুঁড়া দুধের যে দইটা টক দইটা সেটা দেখাচ্ছি। আমরা দুই ধরনের টক দই তৈরি করব, একটা হচ্ছে লিকুইড দুধ দিয়ে টক দই আর একটা গুঁড়া দুধের টক দই। এই গুঁড়া দুধের টক দইটা দিয়েই কিন্তু আপনারা আবার মিষ্টি দইও তৈরি করতে পারবেন ঝটপট, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা তৈরি করার পরে আমি ফ্রিজেও রাখি নাই। আপনারা যদি একটু ফ্রিজে রেখে এই মিষ্টি দইটা খেয়ে দেখেন তাহলে মনে হবে যে একদম কেনা দইয়ের স্বাদ, মনে হবে না যেটা আপনারা ঘরে ঝটপট একটু তৈরি করেছেন রান্নার জন্য। তো চলুন দেখে নেই এটা, এই তিন ধরনের দই তৈরি করতে আমাদের কী কী লাগবে এবং কীভাবে তৈরি করছি। এখানে আমি হাফ কাপ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আর সেটা গোলানোর জন্য কুসুম গরম পানি 1/3 কাপ নিয়েছি। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার বা সাদা ভিনেগার, যেটা আপনারা আচারে এবং রান্নায় ব্যবহার করেন সেই ভিনেগারটা। পাউডার মিল্কটা বাটিতে নিয়ে নিলাম। এখন আমি কুসুম গরম পানি, খুব বেশি গরম হতে পারবে না পানি, তাহলে কিন্তু আমাদের দইটা বসবে না। তো কুসুম গরম পানি, যে পানিটার মধ্যে আঙ্গুল চুবালে সহ্য করা যায় ঠিক সেই রকম, আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন লিকুইড হয়ে গেছে আমাদের পাউডার মিল্কটা। এখন আমি এর ভিতরে একে একে 2 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি, দিয়ে খুবই হালকাভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। সাথে সাথে আপনারা দেখবেন একদম থকথকে একটা টক দই তৈরি হয়ে গেছে। এই টক দই থেকে আমি হাফ টক দই নিয়ে নিব আর একটা পাত্রে। আমি আপনাদেরকে মাপার সুবিধার মানে বোঝার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যে হাফ কাপের অর্ধেক হচ্ছে 1/4 কাপ। আমি 1/4 কাপ এক কাপ নিয়েছি, সেই কাপটার ভিতরে আমি অর্ধেকটা টক দই ঢেলে নিচ্ছি মিষ্টি দইটা তৈরি করার জন্য। এখন এই টক দইটা আমি আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একটা ক্রিমি টক দই আমাদের এই পাউডার মিল্কটা দিয়ে হয়েছে। এখন এই টক দইটার ভিতরে আমি 1 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে আমাদের মিষ্টি দইটা তৈরি করব। এটা চিনি দিয়ে হবে না, অবশ্যই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করতে হবে। এখন আমি এই টক দইটার মধ্যে আস্তে আস্তে করে, আপনারা কাঁটা চামচ অথবা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে টক দইটার সাথে এই কনডেন্স মিল্কটা মিশিয়ে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আপনারা রোস্ট, কোরমা, যে কোনো খাবার, যেটা যে খাবারটা আপনাদের ঘন ঝোল লাগবে সেটা দিয়ে আপনারা খুব অনায়াসেই একটা পারফেক্ট মিষ্টি দই আপনারা এই এইভাবে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। এবং ফ্রুট সালাদেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটার স্বাদ কোনো অংশেই আপনাদের কেনা দইয়ের চেয়ে কম হবে না। এরপরে আমি বাকি যে টক দইটা ছিল, গুঁড়া দুধের যে টক দইটা যেটা আমরা প্রথমে তৈরি করেছি, সেটাও একটা বাটিতে ঢেলে নিলাম। এখন আমি আপনাদেরকে লিকুইড দুধ দিয়ে কিভাবে আপনারা ঝটপট একটা টক দই তৈরি করবেন সেটাও তৈরি করে দেখাবো। 1 কাপ পরিমাণে আমি কুসুম গরম বা উষ্ণ গরম লিকুইড দুধ নিয়েছি, 2 টেবিল স্পুন লেবুর রস নিয়েছি, লেবুর রসটা ছেঁকে নিয়েছি। বাটির ভিতরে আমি সেই কুসুম গরম লিকুইড দুধটা ঢেলে দিলাম, দিয়ে আমি এর ভিতরে একে একে 2 টেবিল স্পুন লেমন জুস বা লেবুর রস দিয়ে দিব। 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম, আরও 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে খুব হালকাভাবে এটাকে নেড়ে নেড়ে মিশাতে হবে। প্রথমেই বলেছি দুধটা যদি অনেক বেশি গরম থাকে তাহলে কিন্তু দইটা হবে না। দেখুন আস্তে আস্তে করে একটা ক্রিমি দই কিন্তু আমাদের দুধের মধ্যে থেকে বের হয়ে এসছে। এবং এটা আপনারা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন, হেয়ার প্যাক হিসেবে ব্যবহার করতে পারবেন এই দইটা। এছাড়াও বিভিন্ন মাংস ম্যারিনেট করার জন্য আমাদের টক দই দরকার হয়। আমি বলবো যে
সেই মাংসগুলো ম্যারিনেট করার জন্য লেবুর রসের টক দইটাই আসলে বেশি ভালো, পারফেক্ট। আপনারা গুড়া দুধের টক দই দিয়েও পারবেন, তবে লেবুর রস দিয়ে লিকুইড মিল্ক দিয়ে যে টক দইটা আমি তৈরি করলাম এইটা দিয়ে খুব ভালো হবে যদি আপনারা মাংস ম্যারিনেট করেন, অথবা যে কোনো ঝাল আইটেম সেটা যদি আপনারা এই লিকুইড মিল্কের মধ্যে লেবু মিশিয়ে এই দইটা দিয়ে রান্না করেন সেটা স্বাদ অনেক বেশি ভালো হবে আমার মনে হয়। আর পাউডার মিল্ক দিয়ে যে দইটা আমি তৈরি করেছি সেই দইটাও আপনারা মিষ্টি দই এবং টক দই আপনারা কোরমা অথবা রোস্ট জাতীয় যে রান্নাগুলো আছে সেগুলোর মধ্যে যদি ব্যবহার করেন সেগুলোর ঝোলটা অনেক বেশি ঘন হবে আর ক্রিমি হবে। আমি একটা স্ট্রেইনারের মধ্যে ছেঁকে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমাদের দইটা। দেখুন সুন্দরভাবে দইটা বের হয়ে এসেছে, এবং দই থেকে যে পানিটা বের হয়েছে এটাও ফেলে দেওয়া দরকার নেই, এটা দিয়ে কিন্তু আপনারা নান রুটিও বানাতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমাদের তিন ধরনের দই, লিকুইড মিল্ক দিয়ে টক দই। কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখালাম, এখন আমি আপনাদেরকে দেখাবো সেই আমাদের পাউডার দুধের টক দইটা কেমন হয়েছে। একটু পরেই দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়েছে আমাদের সেই পাউডার মিল্কের যে টক দইটা আমরা বানিয়েছিলাম, খুবই সুন্দর। মিষ্টি দইটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। এই মিষ্টি দইটা যদি আপনারা একটু ফ্রিজে রেখে পরে যখন খেয়ে দেখবেন দেখবেন যে এরকম হয়ে যাবে, একদম ঘন হয়ে যাবে, আর খুবই সুন্দর একটা টেক্সচার হবে আপনাদের রান্নায়, আর স্বাদ তো হবে অবর্ণনীয়। আমি এখন সাজিয়ে একই রকম বাটিতে রেখে আপনাদেরকে দেখাচ্ছি তিন ধরনের দই। দর্শক দেখুন আমি তিন ধরনের দই আপনাদেরকে তৈরি করে দেখালাম খুবই অল্প সময়ে অল্প খরচে ঝটপট, যে কোনো রান্নার জন্য আপনারা বাসায় ঝটপট তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক দেবার অনুরোধ রইল এবং আমাকে সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, গুড বাই।